সকাল সকাল চলে এসেছি বাগানে, কচু পাতা তুলবো, মোড়ানো মোড়ানো কচু পাতা তুলবো, কচু পাতা চিংড়ি করবো আজকে। তো বাগান থেকে কিছু কচু পাতা তুলে নিয়ে যাচ্ছি, কচি কচি একদম। তো বন্ধুরা দেখুন কি সুন্দর কচি কচি পাতা আমরা তুলে এনেছি বাগান থেকে। এবার পাতাগুলোকে ছাড়িয়ে নেব। শিরাগুলো ফেলে দেব আর পাতাগুলো খালি নেব। এভাবে সবগুলো পাতা শিরা ফেলে দিয়ে খালি পাতাগুলো নেব। সবগুলো পাতা ছাড়ানো হয়ে গেছে, এবার পাতাগুলোকে ধুয়ে নেব ভালো করে। পাতাগুলো ধোয়া হয়ে গেছে। পাতাগুলো যেহেতু হাত দিয়ে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই পাতাগুলো আলাদাভাবে আর কুচাবো না। এবার পাতাগুলোকে একটু গরম জলে নুন দিয়ে ভাপ দিয়ে নেব। জলে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেব, এবার পাতাগুলো দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে, এবার কিছুটা লেবুর রস দিয়ে গ্যাসটা অফ করে দেব। পাতাগুলোকে ছেঁকে নেব। এবার কচু পাতা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা করার জন্য কিছু মশলা বেটে নেব। এর জন্য আমি কিছুটা পরিমাণে সর্ষে, পোস্ত, লঙ্কা আর নারকেল নিয়ে নিয়েছি। আর লবণ নিয়েছি, কারণ সর্ষে বাটার সময় যদি নুন লঙ্কা দিয়ে বাটা হয় তাহলে সর্ষে বাটাটা দিতে হয় না। এবার এটাকে আমি বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। তো আমি কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবার মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছগুলো ভেজে নেব। এবার তো তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দুটো কালো জিরে দেব। এবার বাটা মশলাটা দিয়ে দেব, দুটো গোটা কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো দিলাম, মশলাটাকে ভালোভাবে কুচিয়ে নেব। অল্প লবণ, কারণ বাটার সময় আমি অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এটা কষে গেছে, এবার আমি সেদ্ধ করে রাখা পাতাগুলো দিয়ে দেব। এবার এতে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এবার এটাকে একটু ঢেকে দেব 2 মিনিটের জন্য। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দুই চামচ মতো চিনি দিয়ে দেব।
আবার 2 মিনিটের জন্য ঢেকে দেব। খুলে দিচ্ছি, এটা হয়ে গেছে। নুন এক্সট্রা জলটা টেনে নিয়েছে। এবার উপর থেকে কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দেব। তো আমার কচু পাতা চিংড়ি একদম রেডি। আপনারাও দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখতে। আপনারাও এভাবে বাড়িতে বানাবেন, একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। কলকাতা অনেক রেস্টুরেন্টে এটা খুব বিখ্যাত।